فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. এক বোনের প্রশ্ন, তিনি প্রশ্ন করেছেন যে সালাত আদায়ের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি প্রচণ্ড মাথা ব্যথা বা কোনো শারীরিক সমস্যায় ভোগেন, তো সেই ক্ষেত্রে তিনি চোখ বন্ধ করে সালাত আদায় করতে পারবেন কি পারবেন না, এটি ছিল প্রশ্ন। তো এটির উত্তর হলো যে আসলে সালাতের নিয়মকানুনগুলো পুরোপুরিভাবে অনুসরণ করে সালাত আদায় করতে হবে, এটি মূলত নিয়ম। এখন যখন মানুষ সমস্যায় পড়ে, যখন শারীরিক কোনো সমস্যা থাকে, তখন সেই সমস্যার কারণে সালাতের যে বিধিবদ্ধ নিয়ম সেখান থেকে সরে আসা যায়। যেমন আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহকে স্মরণ করো দাঁড়িয়ে বসে শুয়ে, মানে দাঁড়িয়ে পারলে দাঁড়িয়ে স্মরণ করবে, যদি না পারো তাহলে বসে স্মরণ করবে, যদি তা না পারো তাহলে শুয়ে স্মরণ করবে। তো এইভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সালাত আদায়ের বিষয়ে বলেছেন। এমনিভাবে যারা রোগী বা অসুস্থ ব্যক্তি, তারা দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারলে বসে সালাত আদায় করবেন, সেটাও যদি তার জন্য কষ্ট হয় শুয়ে সালাত আদায় করবেন। একইভাবে যদি কোনো ব্যক্তি চোখ খুলে তার সালাত আদায় করতে কষ্ট হয়, অর্থাৎ প্রচণ্ড মাথা ব্যথার কারণে, তাহলে সে ব্যক্তি চোখ বুজে বা বন্ধ করে সালাত আদায় করতে পারবে। তবে এটা বুঝতে হবে যে তার শারীরিক সক্ষমতা কতটুকু আছে। যদি চোখ খুলে সালাত আদায় করার মতো সক্ষমতা তার শরীরে থাকে, সেই অবস্থায় কিন্তু চোখ বুজে বা চোখ বন্ধ করে সালাত আদায় করা যাবে না। কারণ এই ব্যতিক্রমগুলো হচ্ছে শুধুমাত্র মানুষের অক্ষমতার উপর নির্ভর করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো আত্মার ওপর তার সামর্থ্যের অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেন না। অর্থাৎ কোনো মানুষের শরীরের যে সক্ষমতা, সেই সক্ষমতার চাইতে বেশি কোনো কিছু চাপিয়ে দেওয়া আল্লাহর উদ্দেশ্য নয়। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে যে মানুষ আল্লাহর ইবাদত করুক, আল্লাহর দাসত্ব করুক। যাই হোক, আমার এই ঠিক এখানে উত্তরটি পরিষ্কার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।